শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য সব কিছু আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রেস করুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আপনাদেরকে মূলত যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে ই রুপি, যেটা ভারত সরকার একটা নতুন উদ্যোগ, এটা কী জিনিস এবং ইউরোপিতে নতুন কী রয়েছে এবং ইউরোপি কারা ব্যবহার করতে পারবেন, ইউরোপি কীভাবে ব্যবহার করা যাবে, মানে এটা ইউরোপিটা সাহায্যে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন এবং কোন কোন ব্যাংকে ইউরোপি সাপোর্ট আছে এবং ইউরোপি তৈরি কে করবে, পুরো ব্যাপারটা ডিটেলসে আলোচনা করা হবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। তাহলে এবার শুরু করা যাক। তো আমরা এখন আছি NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডিউসিং ই রুপি, তো এটা একটা নতুন ভারত সরকারের একটা উদ্যোগ বলতে পারেন। তো এটা হচ্ছে, আমরা আপনারা আগে জানতেন যে UPI ছিল, তার সাথে রুপে কার্ড লঞ্চ করা হয়েছিল। তো এইসব যে ব্যাপারগুলো, এগুলো ভারত সরকারের আগের যে লঞ্চ হয়েছিল এবং এবার নতুন একটা ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে ইউরোপি। এটা ভারতের নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, অর্থাৎ এক্ষেত্রে কীভাবে সব কিছু কাজ করবে পুরো বিস্তারিত এবার জেনে নেওয়া যাক। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে ইউরোপি কী। ইউরোপি হচ্ছে ভারতের নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যেটা এক ধরনের প্রিপেড কার্ড হিসাবে আপনারা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে ইউরোপি। এবং নতুন এতে কী রয়েছে, পরিচয় এবং মোবাইল নম্বর যাচাই করে প্রিপেড ভাউচারের মতো কাজ করবে কিন্তু ইউরোপি। কোনো নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিবর্তে তার কাছে পৌঁছে যাবে ইউরোপি ভাউচার, অর্থাৎ একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে যে টাকা পাঠানো হয় তার বদলে এটা একটা অন্য টাইপের কারেন্সি বলতে পারেন ইউরোপি, এটা ভাউচারের মতো কাজ করবে, অর্থাৎ প্রিপেড ভাউচারের মতো। কিউআর কোড অথবা SMS-এর মাধ্যমে কোনো ব্যক্তির কাছে পাঠানো হবে ইউরোপি ভাউচার। অনলাইন ব্যাঙ্কিং পেমেন্ট অ্যাপ ব্যবহার করার সুবিধা না থাকলেও ব্যবহার করা যাবে ইউরোপি, অর্থাৎ আপনারা জানেন যে বিভিন্ন রকম যে পেমেন্ট অ্যাপ থাকে এবং মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এগুলো না থাকলেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। এবং যেসব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের সরকারি সুবিধা সাহায্য করবে ইউরোপি, অর্থাৎ অনেক মানুষ আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে ইউরোপি কিন্তু এখানে কার্যকরী হবে। এবং কারা ব্যবহার করতে পারবেন এটা, এটা সকল ভারতবাসী কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, অল ইন্ডিয়ানস এটাকে ইউজ করতে পারবেন, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে এটাকে ইউজ করা যাবে, কীভাবে এটা ব্যবহার করা যাবে। তাহলে সেটা বলতে গিয়ে বলতে হয় যে যে ব্যক্তির নামে ইউরোপি ভাউচার পাঠানো হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তি একবার এই ভাউচার ব্যবহার করতে পারবেন, মানে সে ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনারা জানেন যে OTP যেমন একবারই সেটা ইউজ করা যায়, সেরকম ইউরোপি ভাউচার হচ্ছে ওয়ান টাইম ইউজ করা যাবে, অর্থাৎ একবার সেই ভাউচারটা ইউজ করা যাবে। কোনো কার্ড, পেমেন্ট অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াও কিন্তু ইউরোপি ভাউচার রিডিম করা যাবে। শুধুমাত্র যে ব্যক্তির নামে ভাউচার পাঠানো হয়েছে সেই ব্যক্তি নিজের পরিচয় দেখিয়ে এই ভাউচার ব্যবহার করতে পারবেন। ইউরোপি ব্যবহার করতে হলে কোনো অ্যাপ বা ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হবে না, একটি মোবাইল থাকলেই ইউরোপি ভাউচারের মাধ্যমে সরাসরি সরকারের আর্থিক সাহায্যের সুবিধা পাওয়া যাবে। যেহেতু একটা এটা খুব ভালো জিনিস এবং এটা একটা প্রিপেড কার্ড হিসাবে কাজ করে, তো প্রাপকের কাছে টাকা সহজে পৌঁছে যাবে। এই গোটা প্রক্রিয়াটি কিন্তু হবে ডিজিটালি, অর্থাৎ পুরো জিনিসটা কিন্তু ডিজিটালি হবে, এখানে পুরো সিকিউরভাবে জিনিসটা হবে এবং আপনারা বুঝতেই পাচ্ছেন এক্ষেত্রে কোনো টাকা লেনদেনের প্রয়োজন হচ্ছে না। তাহলে এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে গ্রাহককে কী কী সুবিধা দেবে এই ইউরোপি, অর্থাৎ নতুন যে একটা ব্যবস্থা লঞ্চ করেছে ভারত সরকার, তাতে গ্রাহকদের কী সুবিধা হবে। তাহলে সাধারণ মানুষদের কাছে যেন সমস্ত সরকারি সুবিধাগুলো পৌঁছে যায় তা নিশ্চিত করতে ইউরোপি লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে ইউরোপি লঞ্চ করার প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে সমস্ত রকম সরকারি সুবিধা যাতে পৌঁছে যায়। ওষুধ থেকে শুরু করে রেশন সহ ভারত সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা মিলবে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থাও তার কর্মীদের সুবিধাতে ব্যবহার করতে পারবে ইউরোপি।
এবার তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন, ইউরোপিটা কী নতুন কী আছে, তাতে কারা ব্যবহার করতে পারবেন, কীভাবে ব্যবহার করা যাবে, এটা গ্রাহকদের কী কী সুবিধা দেবে ইউরোপি, এবং এর মূল উদ্দেশ্যটাই কী ছিল। এবং এবার তাহলে আমরা আপনার সামনে একটু আলোকপাত করি যে কোন কোন ব্যাঙ্কগুলো এতে সাপোর্ট করবে। মোট 11টি ব্যাঙ্ক এখানে সাপোর্ট করবে, মোট এখানে 11টি ব্যাঙ্ক সাপোর্ট করবে। আপনারা এখন লিস্ট দেখতে পাচ্ছেন, এই 11টি ব্যাঙ্ক কিন্তু এখানে সাপোর্ট করবে, অর্থাৎ SBI, ICICI, HDFC, PNB, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাডা ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইসব ব্যাঙ্কগুলো সাপোর্ট করবে। মোট 11টি ব্যাঙ্ক ইউরোপি সাপোর্ট করবে, সেই ব্যাঙ্কগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, ইন্দাস আইন্ড ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু সাপোর্ট করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা তথ্যটা আপনাদেরকে জানানো হচ্ছে, আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু দেখতে পারেন। এবার তাহলে ইউরোপি কে তৈরি করবে, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউরোপিটা তাহলে তৈরি কীভাবে হচ্ছে, এইভাবে এত সব তো কাজ হচ্ছে কিন্তু ইউরোপিটা তৈরি তাহলে কী করে হচ্ছে। তো গোটা দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম ইউরোপি তৈরি করার কাজ করবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI, আপনারা জানেন যেটা UPI যেটার আন্ডারে পড়ছে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস DFS, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় MOHFW ও 11টি ব্যাঙ্ক একসাথে এই কাজ করবে। তাহলে এটাই ছিল পুরো ব্যাপার। তো আপনাদের কী মনে হয় যে এই নতুন যে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য যেটা নতুন লঞ্চ করা হয়েছে, এটা সম্পর্কে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তাছাড়াও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা লিখতে পারেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা অন্য ধরনের ভিডিও অবশ্যই এটা সবার দেখা উচিত, তাই আমি অনুরোধ করব যারা দেখছেন যে একটু চ্যানেলের এই ভিডিওটিকে সবাইয়ের সাথে শেয়ার করুন এবং ভিডিওটা লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এইরকমই ভিডিও মাঝে মাঝে নিয়ে আসি, এবং তাছাড়া এডুকেশনাল টাইপের ভিডিও তো সবসময় দিয়েই থাকি। আরও ভেরিয়াস আপডেটস যেমন প্রাইমারি 2014 নট ইনক্লুডেড ইনক্লুডেড, এবং প্রাইমারি 2017, 2009 নতুন ডেট, প্রশ্নমূল মামলা, এইসব আপডেটগুলো তো আমি মাঝে মাঝে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।